তো গাইজ, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হচ্ছে, মানে কি বলবো, বলো কি ভিডিও। তো আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট আসছে, তোমরা তাকে দেখেছো, একজন খুব বড় মাপের ইউটিউবার হয়ে গেছে। তো প্রায় 8 লাখ তার মানে একটা ভিডিও 8 লাখ, হ্যাঁ হ্যাঁ 8 লাখের উপর ভিউজ। আর বর্ধমানে বাড়ি, মানে আমরা পূর্ব বর্ধমানে বাড়ি আমার, তার প্রপার কিন্তু বলবো না, দেখতে হবে ভিডিওটা। হ্যাঁ, যাই হোক, ব্যাপারটা হলো আমাদের একটা ভিডিও ভাইরাল গেছে, তোমরা জানো অরিজিৎ সিং এর বাড়ির ব্লগটা। তো তখন 3 লাখ মতো ভিউজ গেছে। হঠাৎ আমার সন্ধেবেলা, আমি তখন ব্যাঙ্গালোরে আছি, সন্ধেবেলা ফোন এসে বলছে যে দাদা কংগ্রাচুলেশন। আমি ভাবছি কিসের কংগ্রাচুলেশন, কে? তারপর বলছে আমার একটা চ্যানেল আছে, তোমরা তুমি দেখতে পারো। ভিডিওটা খুলে দেখছি, অলরেডি আমি ভিডিওটা দেখেছি। আমি বললাম ও বাবা, তুমি তো ফেমাস। যাই হোক, আর সব থেকে ভালো লেগেছে সে নিজে আমায় ফোন করেছে। মাকেও আমি যখন ফোন করে বলছি, মা জানো আমায় যেন ফোন করেছে একজন, তার নামটা এখন বলছি না, যাই হোক। তো মাও খুব, মা বলছে একেও আমি দেখেছি। আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন তো আসা কোনো সম্ভব ছিল না। আমি এখন বাড়িতে এসেছি, সে আজকে আমাদের বাড়িতে আসছে, আমাদের একসাথে ব্লগ হবে, মানে খুবই আনন্দ হচ্ছে। আর কি কি রান্না করছো তুমি? অনেকদিন খাইনি তোমার হাতের ভাঙ্গ। ওখানে বাঙ্গালোরে থেকে মাছ মানে সেরকম ভাবে খেতে পারে না, ওখানে মাছটা সেভাবে পাওয়া যায় না। চিকেন টুকটাক পাওয়া তো যায়, যাই হোক চিকেন খাওয়া হয়, মাছটা একদম খাওয়া হয় না। দেখা যাক কতটা করতে পারি। ঠিক আছে, তোমরা প্রথম থেকে আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই দিকে দেখো, আর এই দিকে বাবা, বাবা এটা কি করছো? ক্ষীর। ও হো হো, বাবার হাতে স্পেশাল ক্ষীর তৈরি হচ্ছে। বাবা ক্ষীর বানাতে খুবই ভালোবাসে। এখন মাংসটা একটু ধুয়ে দেবো ভালো করে। এদিকে মা মাংস ধোয়ার প্রস্তুতি চলছে, যাই হোক এক্ষুনি আসবে, এক্ষুনি সে আসবে। আমাকে, আমি গিয়ে বকুলতলা গিয়ে রিসিভ করতে যাব। একটা ইউটিউবিং লাইফে, মানে ফার্স্ট টাইম কেউ ইউটিউবার আমাদের বাড়িতে আসছে, সেটার জন্য মানে খুবই খুবই আনন্দ লাগছে। আর বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছ, বাড়িতে কাজ হচ্ছে, এই দেখো এটা মন্দির একটা হচ্ছে, পরের ভিডিওতে আসবে। আর এই দেখো এই ঘরটা রিনোভেট করা হচ্ছে, ঠিক আছে, অনেক তার ফাড় এদিকে এদিক ওদিক করা আছে। তো এর পরের ভিডিওতে তুমি দেখতে পারবে যে কে এসছে আমাদের বাড়িতে, কোন ইউটিউবার। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। তো সব থেকে আগে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে অন্য এক ইউটিউবারের সাথে।